সাংবাদিক দম্পতি সাগর রনি ও হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 100 বারের মতো পেছালো। তদন্তকারী সংস্থা র‍্যাব বলছে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার স্বার্থে প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে। র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, যুক্তরাষ্ট্রের আলামত পাঠিয়ে দুই সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিললেও তাদের শনাক্ত করতে না পারায় আটকে আছে তদন্ত। তামান্না তাহসিনের প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে 11.5 বছরে 100 বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন। সোমবার মামলার তদন্ত সংস্থা ফের প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন। আপনারা জানেন গত এদিকে র‍্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সাগর রনি হত্যা মামলার প্রকৃত অপরাধী খুঁজে বের করার জন্যই তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে। এই তদন্তকালীন সময়ে অর্থাৎ তদন্ত প্রতিবেদন আমরা যখন প্রকাশ করব বা আমরা যখন তদন্ত প্রতিবেদন দিব, কোনোভাবেই যেন কোনো নির্দোষ এবং নিরপরাধ ব্যক্তি এখানে ভিক্টিমাইজ না হয়। তিনি জানান, 25 জনের আলামত যুক্তরাষ্ট্রে পাঠিয়ে ডিএনএ টেস্ট করার পর দুই সন্দেহভাজনকে শনাক্ত করতে না পারায় আটকে আছে তদন্ত। আমরা আনুমানিক 25 জন যাদেরকে বিভিন্নভাবে সন্দেহ করা হয়েছিল, যে যাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে, তাদের বিভিন্ন আলামত আমরা ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য আমরা দিয়েছিলাম। ডিএনএ টেস্ট থেকে যে দুজন ব্যাপারে সাসপেক্ট পাওয়া গিয়েছে, যেটা আমরা এখনো শনাক্ত করতে পারিনি। র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব এবং আন্তরিকতার সঙ্গে মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন কমান্ডার খন্দকার আল মঈন। খুব কম হত্যাকাণ্ডের আলামতই কিন্তু যুক্তরাষ্ট্রের যে একটা ডিএনএ, আপনারা জানেন আইএফএস একটা কোম্পানিতে আমরা আলামতগুলো ডিএনএ শনাক্ত করার জন্য পাঠিয়েছি। তামান্না তাহসিন, এসএটিভি, ঢাকা।